বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সুদূর সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি ধীরে ধীরে উত্তাপ পেতে শুরু করেছে এবং নানা কথাবার্তা, অভিযোগ, পাল্টা অভিযোগ, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া, আগামী নির্বাচন কেমন হবে, কোথায় গণতন্ত্র আছে, কোথায় গণতন্ত্র নেই, সেসব নানা বিষয় নিয়ে আমরা নানা রকমের বাকবিতণ্ডা দেখছি। এবং একই সঙ্গে আমরা একথাও শুনছি যে দেশে গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই গণ অভ্যুত্থান করতে হবে। আবার একথাও শুনছি যে যাদের নিজেদের দলের মধ্যেই গণতন্ত্র নেই তারা দেশে কীভাবে গণতন্ত্র উপহার দেবেন, বরং আওয়ামী লীগে গণতন্ত্র আছে এবং তারা দেশে গণতন্ত্র উপহার দিয়েছেন। এইসব নানা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। কথা বলবার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায় বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এই মুহূর্তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জাতীয় সংসদ সদস্য শাজাহান খান। এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আপনাদের দুজনকেই স্বাগত তৃতীয় মাত্রায়। আমি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের একটি বক্তব্যকে উদ্ধৃত করতে চাই আলোচনার শুরুতে। তিনি বলছেন যে বাংলাদেশে নির্বাচন এক জটিল অসুখে আক্রান্ত এবং তার পার্শ্ব প্রতিক্রিয়ায় বাংলাদেশে গণতন্ত্র সংকটাপূর্ণ, কোনো একক চিকিৎসকের চিকিৎসায় এই রোগ সারানো সম্ভব নয়, এর জন্যে মেডিকেল বোর্ড গঠন করতে হবে। মিস্টার শাজাহান খান, আপনাকে ধন্যবাদ। অগণিত দর্শক শ্রোতা, তাদেরকে আমি সালাম শুভেচ্ছা জানাই। মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার এবং তিনি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, শুধু এইটা আজকে যে নতুন তা নয়, এর আগেও অনেক কথা তিনি বলেছেন। একজন নির্বাচন কমিশনার, তার স্বাধীনতা আছে কথা বলার, উনি যে গণতন্ত্রের কথা বলেন, যদি গণতন্ত্রই না থাকতো তাহলে উনি কীভাবে এই কথাগুলো বলতে পারেন? ওনার সেই গণতান্ত্রিক অধিকার তো সরকার খর্ব করে নাই, উনি ওনার মনের মতো করে উনি কথা বলে যাচ্ছেন। বিষয়টা হলো গণতন্ত্র এটা কিন্তু কোনো খাদ্য বস্তু নয় যে এটা আপনি একটা ট্যাবলেট খাওয়াই দিলে অসুখ ভালো হবে, কিন্তু একটা কোনো বস্তু খাইয়ে দিলে আপনি যে গণতন্ত্রী হয়ে গেলেন এটা নয়। গণতন্ত্র সম্পূর্ণরূপে একটা চর্চার বিষয় এবং সেটা যে শুধু সরকার চর্চা করবে তা নয়, সেটা বিরোধী দল এবং জনগণ সবাইকে কিন্তু গণতন্ত্র চর্চা করতে হবে। আর গণতন্ত্র কি শুধু এইটা যে আমি সরকারের বিরুদ্ধে কথা বললাম এবং সেখানে আমি বোমাবাজি করলাম, আমি পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করলাম, আমি মানে বিভিন্ন যে মিথ্যা অপপ্রচার সেগুলো করলাম, এইগুলো কিন্তু গণতন্ত্র নয়। গণতন্ত্র একটা অত মূল কথাটাই কি বলা হয় কি, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। আর জনগণ কি চায়? জনগণ যদি চায় যে আমি এটা করুক, মানে এটা হোক, এটা সরকার করুক একটা চিন্তা করলো, তো সেটা যদি না করে তাহলে পরে সেইটা বলতে পারি যে গণতন্ত্র এখানে খর্ব হয়েছে। এখন গণতান্ত্রিক অধিকার সেটা সবারই আছে এবং যদি নাই থাকবে, যেমন আপনি এখানে আজকে টকশো করছেন, আমরা এখানে নানাভাবে কথা বলছি, সরকার বিরোধী বলছি, সরকারের পক্ষে বলছি, নানা মত আমরা এখানে দিচ্ছি, মিছিল মিটিং হচ্ছে এবং বড় বড় মিটিং বিএনপি করছে, মিটিং যে বন্ধ হয়ে গেছে একদম সেটা তা নয়, এবং তারা নিজেরাও কিন্তু এখন নিজেদের মধ্যে অনেক মানে অনেক প্রশ্ন উত্থাপন করেছে, তাদের নিজেদের মধ্যেও কিন্তু এখন এই গণতন্ত্র নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, কতটুকু তারা গণতন্ত্রকে চর্চা করছে। শুধু নির্বাচন ভোট দিলাম, এই ভোটাধিকারটাই কিন্তু শুধু গণতন্ত্র নয়, ভোটাধিকারের পাশাপাশি আমার অবাধ যে স্বাধীনতাগুলো, আমার কথা বলার স্বাধীনতা, আমার ব্যক্তি স্বাধীনতা, আমার ব্যবসায়িক স্বাধীনতা, অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু গণতন্ত্র, শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র আছে তা নয়, আমি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে মনে করি গণতন্ত্র দেশে আছে। কারণ যে কোনো লোক আছে ব্যবসা, ওনার যে বিএনপি জাতীয় পার্টি বা অন্য অন্য দল যারা আছে তারা কি তারা ব্যবসা করতেছে না দেশে? কারো ব্যবসা কেউ দখল করছে? যদি তাই না হয় তাহলে পরে গণতন্ত্র কীভাবে বিনষ্ট হলো? আরেকটা বিষয় যেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের কথা বিএনপি বলছে এবং সেই বিএনপি আলমগীর বলছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার হঠাৎ এবং সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখন তৈরি করতে হবে বলছেন, মানে সময় হয়েছে। তবে একটা জিনিস কি মুশকিল হলো যে মানে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে, সেটা হলো এটা যে আওয়ামী লীগ একদম তৃণমূল জনগণের উপরে ভিত্তি করে জনগণের মধ্য থেকে উৎসাহিত একটি রাজনৈতিক দল,
আর বিএনপি কিন্তু ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হওয়া একটি রাজনৈতিক দল এবং বিএনপি যখন সৃষ্টি হয় তখন কিন্তু নানা পথ মতের লোক কিন্তু তারা সেখানে সমবেত হয়েছে কেউ এসেছে ব্যবসার স্বার্থে কেউ এসেছে মন্ত্রী হওয়ার স্বার্থে কেউ এসেছে তাকে নিজে মানে জাহির করার স্বার্থে নানাভাবে কিন্তু এখানে লোকের সমাবেশ ঘটেছে আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় স্বাভাবিকভাবে কিছু দলছুট লোকও কিন্তু এখানে ঢুকে পড়ে কিন্তু মূলত আওয়ামী লীগের ভিত্তিটাই কিন্তু জনগণের মধ্যে এবং জনগণের হৃদয়ের মধ্যে কিন্তু আওয়ামী লীগ প্রথিত যে কারণে আওয়ামী লীগকে একদম উপড়ে ফেলা কিন্তু কঠিন অবস্থা আপনি আপনাকে একটা ঘটনা বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন তো বিরোধী দলের নেত্রী বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় দুই নেত্রী কিন্তু জেলখানায় গেলেন আওয়ামী লীগের পক্ষ থেকে একটা উপজেলা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ একটা সভা হয়েছিল নেত্রী যখন জেলখানায় সকাল থেকে রাত্র পর্যন্ত সভা চললো একটানা চললো এবং অদ্ভুত বিষয়টা দেখলাম সবার মধ্যে কিন্তু একটা স্পৃহা যে কীভাবে এটাকে আমরা ওভারকাম করবো এবং নেত্রীকে আমরা মুক্ত করব এবং আপনি জানেন তখন কিন্তু আমি মতিয়াপা আমাদের মহামান্য রাষ্ট্রপতি তখন আমাদের সেক্রেটারির দায়িত্বে আশরাফ ভাই এরা আমরা কিন্তু তখন কিন্তু এই মুভমেন্টটাকে কীভাবে সাজানো যাবে এবং কী করা যাবে এগুলো নিয়ে আমরা কথা বলি তখন কিন্তু গণতান্ত্রিক অধিকার ছিল না তখন গণতান্ত্রিক অধিকার ট্রেড ইউনিয়ন রাইট এগুলো কাটের করা হলো আমরা কিন্তু তখনও কথা বলেছি সাংবাদ সম্মেলন করেছি ইত্যাদি তা ওনাদের এটা হলো কি যে মানে গণ অভ্যুত্থানটা সৃষ্টি কে করবে শুধু কর্মী ভিত্তিক আন্দোলন করে কিন্তু গণ অভ্যুত্থান সৃষ্টি হবে না গণ অভ্যুত্থান সৃষ্টি করার জন্য জনগণের সম্পৃক্ততা লাগবে এবং সেই জনগণের সম্পৃক্ততা ওনারা হারিয়ে ফেলেছে এইখানেরও সমস্যা মিস্টার সর্দার সাখাওয়াত হোসেন বকুল মিস্টার মাহবুব তালুকদারের বক্তব্য এবং মিস্টার মাহবুব তালুকদার আরও একটি কথা বলেছেন যে গত 50 বছরে কেউ সংবিধান মেনে চলেনি সবাই সংবিধানকে অসম্মান করেছে এবং সকল দল সকল যারাই যখন ক্ষমতায় ছিলেন এবং সেই দায় আপনাদের উপরও বর্তায় ধন্যবাদ জিয়াউর রহমান সাহেব আমি আনন্দিত যে দেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ জনাব শাজাহান খান আমার বড় ভাই ওনার সাথে আজকে আমাকে আপনি ডেকেছেন আসলে শাজাহান ভাই যে কথাটা বলেছেন সবাইকে গণতন্ত্র চর্চা করতে হবে আর বলেছেন যে গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল জনগণ কী চায় সেই জিনিসটাই দেখতে হবে আমি এখান থেকে একটু শুরু করতে চাই আমি ওনার সাথে শতভাগ একমত গণতন্ত্র কোনো বিশেষ গোষ্ঠীর একটা অধিকার না বা একটা বিশেষ গোষ্ঠীর কোনো সুবিধা পাওয়ার একটা ওয়ার্ড না এটা একটা বিশাল বড় পলিটিক্যাল টার্ম পলিটিক্যাল সায়েন্সের টার্ম এই গণতন্ত্র সর্বক্ষেত্রে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রশাসনিক জীবনে এমনকি প্রশাসনে সকল স্তরে গণতন্ত্রের চর্চা হওয়াটাই হইল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় পরিচায়ক মুখ্য বিষয় আমি প্রথমে যদি সেই কথাটা বলি যে জনগণ কি চায় যেটা শাজাহান ভাই আমার বড় ভাই যেটা বললেন আসলে এটা কার্ডিনালি মেজার করা যায় না এটাকে অর্ডিনালি মেজার করতে হবে জনগণের চাওয়াটা এটা একটা ভাষা আকুতি এটাকে অর্ডিনালি সেন্স দিয়ে নিজের সরলতা দিয়ে মেজার করতে হবে যে আসলে আমার জনগণ কি চায় যেমন 1970-এর নির্বাচন আইয়ুব খানের আমলে বাংলার মানুষ কি চাইতো এটা আইয়ুব খান কিন্তু জানতেন না তাহলে এত সহজে ইলেকশনটা হইতে দিত না স্বৈরাচার আইয়ুব সরকার ঠিক জনগণের চাওয়াটা কি ছিল তখন জনগণের চাওয়াটাই ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে ভোট দিবে বঙ্গবন্ধু দেশের প্রধানমন্ত্রী হবেন তখন কিন্তু স্বাধীনতার প্রশ্ন আসেনি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হবেন পূর্ব পাকিস্তানের মানুষের স্বার্থ সমস্ত কিছু দেখবেন পাটের ন্যায্য মূল্য পাবেন কাগজের ন্যায্য মূল্য কিনতে পারবেন আমরা যেসব স্লোগানগুলি দিয়েছি সব কিছু পারবেন সেইখানে জনগণের মনের ইচ্ছাটাকে আজকে যদি আমি বলি আমি খুব শ্রদ্ধার সাথে শাজাহান ভাইকে বলবো আমি জানি উনি সুন্দরভাবে বলেন আমার সেই যোগ্যতা হয়তো নাই আজকে যদি বারবার আপনারা বা আপনি আমাদের জনগণের দিকে দৃষ্টি দেন দৃষ্টি আবার ফিরে আসবে আপনার কাছে
আবার আপনি দৃষ্টি দেন সেটা অন্তর্দৃষ্টি, চেতনার দৃষ্টি, বোঝার দৃষ্টি, গণতান্ত্রিক দৃষ্টি, গণতন্ত্রের সংজ্ঞা এবং চর্চাকে মনের ভিতরে নিয়ে যদি দৃষ্টি দেন সেই দৃষ্টি বারবার ফিরে আসবে এবং ক্লান্ত শ্রান্ত হয়ে অসহায়ের মতন ফিরে আসবে একটা হাহাকার নিয়ে যে মানুষের মধ্যে গণতন্ত্র নেই, মানুষের গণতান্ত্রিক চর্চা করার পরিবেশ নেই। আমি কথাটা এই জন্য বললাম শাজাহান ভাইয়ের কথা থেকে, জনগণ কি চায়? জনগণ কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন চায় দেশে। এই যে 2018-তে একটা নির্বাচন হয়েছে, যেই কোনোভাবেই নির্বাচন হোক শাজাহান সাহেব কিন্তু ফেল করবেন না, আমি যতটুকু জানি, আই মাইট বি রং, বাট আমি রং না, কারণ যেহেতু রাজনীতি করে অনেকদিন যাবৎ অনেকের সম্বন্ধে খবর রাখি, দেশটা ছোটো, এরকম অনেকে আছেন যারা কোনোদিন ফেল করবেন না, যতদিন ইলেকশন করেন, মানুষের কাজ করেছেন, ভালোবাসা পেয়েছেন, রাজনৈতিক প্রজ্ঞা আছে, ব্যক্তিত্ব আছে, রাজনৈতিক কেরিয়ার আছে, বাট জনগণ ভোট দিতে পারলে বাংলাদেশের মানুষ অনেক সেন্সিটিভ। এটা বঙ্গবন্ধু বলেছিলেন বাকশালের প্রথম মিটিংয়ে, ইনাগারাল মিটিংয়ে ইন নারায়ণগঞ্জ, গভর্নরদের উদ্দেশ্যে, যে বাঙালিজ আর ভেরি সেন্সিটিভ। এই জনগণ তো ভোটটা দিতে পারেন নাই 2018 সনে। শাজাহান ভাই, আমি একজন প্রার্থী ছিলাম, আমি একজন মুক্তিযোদ্ধা, দুঃখের সাথে বলি আমাকে যারা সারাটা দিন ঘরে বন্দি রেখেছে তারা একজনও মুক্তিযোদ্ধা না। আমি খুব মুমূর্ষ, মানে বিমর্ষ হয়ে বাড়িতে বসে থাকতাম। 4টার পর থেকে আমার বাড়ির চতুর্দিকে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী সমানে টহল দিত আমার বাড়ির পাশে দেওয়া, পোঁ 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 গিয়ে গিয়ে একটু পরে পরে থামতো, একটার পর একটা গাড়ি আসতে থাকছে। একজনও ফ্রিডম ফাইটার না বা আমার সমবয়স্ক না, আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। আমি যখন ভাবি আমি কী বয়সে, আমি কী কারণে দেশটা ছেড়ে ভারতে গিয়েছিলাম, ট্রেনিং নিয়েছিলাম, 90টা সদস্য নিয়ে কমান্ডার হয়ে দেশে ঢুকলাম, এই দেশটাকে ভালোবেসে বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছি, জয় বাংলার স্লোগান দিয়েছি, কিন্তু আমি কী পেলাম? আমার একটা ভোট আমি নিতে পারি না। কাজেই জনগণ কি চায় এটা ওইখান থেকে প্রমাণ হয়, এখনও জনগণ তাই চায়। যেমন মির্জা আজম সাহেবের একটা বক্তব্য কয়েকদিন আগে শুনলাম ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের একটা কনফারেন্সে, উনি বললেন যে আওয়ামী লীগের ভোট আছে 38%, ভোট কত পার্সেন্ট কাস্ট হয়েছে বলেন তো নেতাকর্মীরা? 8%ও তো হয় নাই, তাহলে সংগঠন কোথায়? আমাদের ভোট যায় না কেন? ওই পকেট কমিটি করা বন্ধ করেন, চান্দাবাজি বন্ধ করে তৃণমূলের কনফারেন্স করে কমিটি করেন, দলের ভিতরে একটা প্রসঙ্গ আসছে, দলের ভিতরে গণতন্ত্র নাই, ওবায়দুল কাদের বলেছেন বিএনপিতে গণতন্ত্র, আওয়ামী লীগের ভিতরে তো গণতন্ত্র নাই। মির্জা আজমের বক্তব্যটি কোট করলাম, উনি বলেছেন চান্দাবাজি না করতে কমিটি করার সময়, আর পকেট কমিটি বায়োডাটা দেখে কমিটি করবেন না, আর এই কথাটা বলেছেন, বায়োডাটার কমিটি সংগঠন থাকবে না, আওয়ামী লীগের ভিতরে গণতন্ত্র গণতান্ত্রিক চর্চা নেই। যে কথাটা বলতেছিলাম যে এই মানুষ ভোট দিতে চায়, ভোট একটা মাধ্যম গণতান্ত্রিক প্রতিষ্ঠানের, গণতন্ত্র আছে কি নাই সেটা দেখার জন্য কাস্টিং অফ ভোট ইজ এ মেইন ফ্যাক্টর, সেই জিনিসটা তো আমার দেশে। মানুষ যদি চায়, যেটি মিস্টার শাজাহান খান বলছিলেন যে সেই জনসম্পৃক্ততা তো বিএনপি নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আন্দোলন গণঅভ্যুত্থানের, আমি পয়েন্টে আসতেছি, দেখেন কাজী মানুষ যেখানে ভোট দিতে পারে না, রাতের অন্ধকারে পরের দিনে ভোট হয়ে যায়, সেই দেশে গণতন্ত্র আছে বলে যদি কেউ বলে, আমি সাখাওয়াত হোসেন বকুল একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটাই বলবো, আমি এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করিনি, এই গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়িনি। অভ্যুত্থানের ব্যাপারে যে কথাটা বলেছেন, দেখেন কোনো অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বা কোনো স্বৈর শাসনের বিরুদ্ধে বলে কয়ে কিন্তু অভ্যুত্থান আসে না। ইফ ইউ গো ব্যাক টু দ্য অভ্যুত্থান অ্যাগেনস্ট এরশাদ, আগের দিন রাত্রেও কেউ জানতো না যে পরের দিনই ঘটনাটা ঘটবে, হঠাৎ করে সকালে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ মানুষের পুরা প্রেস ক্লাবের সামনে সয়লাব হয়ে গেল, দুপুর পর্যন্ত মানুষ আসতেই লাগলো আসতেই লাগলো। আজকে আমার দেশের যে অবস্থা, আমি জানি শাজাহান ভাইয়ের লিমিটেশন থাকবে কথায়, বাট আমি বিরোধী দল, আমার আমি বেশিই বলতে পারবো, শাজাহান সাহেবের লিমিটেশন থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্র অভ্যুত্থান বলে কয়ে কিন্তু আসে না, মানুষের ভিতরে কিন্তু একটা চাপা খুব যে ভোট দিতে পারে না। এই যে ইউনিয়ন পরিষদ একটা ইলেকশন হলো কিছুদিন আগে, হু উইল সে যে দেয়ার ইজ ডেমোক্রেসি, 43 ক্যান্ডিডেট 156 আনকনটেস্টেড, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় আনকনটেস্ট হতে পারে? কেউ প্রশ্নই ওঠে না, কোনো দিনও হতে পারে না, হয় না। কাজে এই যে মানুষের ভোটে না যাওয়ার একটা অনিচ্ছা সৃষ্টি হয়েছে, এটা গণতান্ত্রিক চেতনাবোধের অভাব। যে বালুকা বেলায় রংধনুর রঙিন আবা যেভাবে উজ্জ্বল হয়ে প্রস্ফুটিত হয়, আনন্দিত হই,
ঠিক 1971 সনে আমরা গণতন্ত্রের একটা রঙিন আভা দেখে গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য সেই রংধনু সুবাতাস নিয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সাজান ভাইও যুদ্ধ করেছেন। কিন্তু আসলে কি আমাদের সেই স্বাধীনতার সুখ আজকে আমাদের মনে আছে? এই যে কতগুলি দেখেন না, যা শত শত মামলা, গায়েবি মামলা আমাদের বিরুদ্ধে, তো হোয়ার ইজ ডেমোক্রেসি? জজকুরের জাজরা নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, কোথায় ডেমোক্রেসি? ভোট দিতে পারে না, কোথায় ডেমোক্রেসি? মানুষের বিরুদ্ধে মানুষকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, কোথায় ডেমোক্রেসি? ডেমোক্রেসি নেই। আজকে দেখেন আপনি যে পরিমণির ঘটনা, হাইকোর্ট জজ সাহেবকে শোকজ করেছেন, কী কারণে তাকে দুইবার অতিরিক্ত রিমান্ড দেওয়া হলো? নিশ্চয়ই কোনো ভয়ে কাজ করেছেন জজ। আদারওয়াইজ হাইকোর্টের প্রুডেন্ট মহামান্য আদালত ওই জজকে প্রশ্ন করতেন না, ফাইল কল করতেন না যে কী কারণে তাকে পুনরায় আবার রিমান্ড দেওয়া হলো। রিমান্ডের কেস না যেটা আমাদের হাইকোর্টের জাস্টিস, দেয়ার ইজ দ্য ল্যাক অফ ডেমোক্রেসি, যা কোনো একটা অন্তর্নিহিত ভয় রয়ে গেছে জজ সাহেবদের, যে কারণে হয়তো ওনারা কাজ করতে পারেন। আর একটা কথা বলি, আওয়ামী লীগকে উপরে ফেলা, আমরা কিন্তু কাউকে উপরে ফেলতে চাই না, অন্তত আমি পার্সোনালি। বিরোধী দল ছাড়া কোনোদিন ভালো সরকার চলতে পারে না, আওয়ামী লীগও একটা ভালো বিরোধী দল ছাড়া চলতে পারবে না, বিএনপিও চলতে পারবে না। আজকে দেখেন জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে নিজেদেরকে বলে, কিন্তু আপনি যখন টেলিভিশনে নিউজ দেখেন প্রত্যেকটা লিডারের মুখে বিএনপি 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 বিএনপি, তার মানে বিএনপি যে মেজর অপোজিশন পার্টি, আর বিএনপিও যদি ক্ষমতায় যায়, একটা মেজর অপোজিশন পার্টি না থাকলে কোনোদিন দ্যাট গভর্নমেন্ট ক্যানট রান প্রপারলি। যেটা মাহবুবা তালুকদার সাহেব বলছেন, জটিল অসুখে আক্রান্ত বোর্ড গঠন করতে হবে, ইটস রিয়েলি ট্রু। শুধু এই একটা ডাক্তার বদলাইলে, নির্বাচন কমিশনার বদলাইলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না, মানুষের ভোটাধিকার ফিরে আসবে না। টোটাল প্রশাসনিক ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে, মানসিকতাকে চেঞ্জ করতে হবে, কিন্তু আইন করতে হবে সরকারকে। এই যে আইনের কথা আপনি বলছেন যে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করতে হবে, সংবিধান আছে, যেটি মাহবুব তালুকদার বলছেন যে 50 বছরে কেউ আসলে সংবিধানকে সম্মান সেই অর্থে ভুল করেছে, আমার দলও ভুল করেছে, আপনারাও আইন করেন, আমার দলও ভুল করেছে, আই মাস্ট সে ইট, আমি অ্যাডমিট করব আমরাও ভুল করেছি। এবং এই সরকার এখন আইনমন্ত্রী বলছেন যে না, এটি আইন করা যাবে না, আইন করবার সময় নেই। না, এটি এক কথাটা সংবিধানের 118(1) অনুচ্ছেদ পরিষ্কার বলা আছে, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে প্রণীত আইনের অধীনে আইন সাপেক্ষে মাননীয় প্রেসিডেন্ট নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। আজকে যে সার্চ কমিটির কথা বলা হচ্ছে, সার্চ কমিটির তো কোনো বিধান সংবিধানে নাই, ইট উইল ক্ল্যাশ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন ইজ ভেরি ক্লিয়ার ইন ক্লজ নাম্বার 181, খুবই পরিচ্ছন্ন এখানে। কাজে এখানে যদি সার্চ কমিটির কথা বলে, আমরা ভুল করেছিলাম যেটা বললেন, হ্যাঁ আমরা আইন করিনি, বাট এই সরকার তো ভুলকে সংশোধন করার জন্য ভুল করেছেন বা ইচ্ছাকৃতভাবে করেন, যেভাবেই হোক হতে পারে, হতে পারে। এত বড় আই ওয়াজ নট সো মাচ সিনিয়র লিডার, আমি ভিতরটা বলতে পারবো না, বাট আমি বলবো এটা যেই সরকারই করুক, যেই মানুষই করুক, নিজের স্বার্থে আমি যদি কুক্ষিগত করে রাখতে পারি, দ্যাট উড বি এ ভেরি রং ডিসিশন। কারণ টুডে অর টুমোরো এই দেশে মানুষ জাগবে, মানুষ ন্যায়ের পক্ষে আসবে, গণতান্ত্রিক অধিকারকে মানুষ ফিরিয়ে আনবে। মিস্টার শাজাহান খান, 1976 সালের নির্বাচন স্বাধীনতার প্রশ্ন ছিল না, এই কথাটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। প্রচ্ছন্নভাবে এর নেপথ্যে যে কাজটি করেছে সেটা হলো স্বাধীনতার চেতনা। 1969 সালের 5 ডিসেম্বর তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি বলেছেন, আজ থেকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসেবে অভিহিত হবে। যদি এই কথাটা মানে ইতিহাসের কথা, এটা কিন্তু আমার কথা না, যদি তাই হয়ে থাকে তাহলে বঙ্গবন্ধু তো এই পুরো পাকিস্তানের জায়গায় বাংলাদেশ বলে ফেলেছেন, এবং তার জীবদ্দশায় কখনোই সাধারণত আমি শুনিনি পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা, সবসময় বলেছেন পূর্ব বাংলা বা বাংলা, এই কথাটা বলেছেন। সুতরাং 1970 সালের নির্বাচনে যে বিষয়টাকে তুলে ধরা হয়েছে, বঙ্গবন্ধু বারবার জেলে গেছেন, এত ইতিহাস আমরা জানি, তার জীবনে বহু বছর সে জেলে, তো এই জেলে গেছে দেশের জনগণ বা আওয়ামী লীগ, এবং কোনো কোনো সময় বিভিন্ন রাজনৈতিক দল, যেমন এক সময় করা হলো, আপনার মনে আছে 1969 সালে আন্দোলন সময় করা হলো ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি ডাক, তো সেই অ্যাকশন কমিটি সর্বদলীয়ভাবে সেদিন গড়ে উঠেছিল। এই সমস্ত দলগুলো শুধু বঙ্গবন্ধুর, তখন তো মানে শেখ মুজিবের মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই,
শুধু মুক্তির কথাটা বলে নাই এর আগে যে জনগণের সামনে ছয় দফা উত্থাপন করেছিলেন বঙ্গবন্ধু ছয় দফার প্রতিটি দফা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আমরা দেখব যে প্রত্যেকটি কথার মধ্যেই কিন্তু পাকিস্তান নয় এখানে নতুন কিছু একটা সৃষ্টির কথাটা তিনি ইঙ্গিত দিয়ে গেছেন ছয় দফার মধ্যে কেউ কি একই দেশে দুইটা অর্থ মানে দুই দুই ধরনের টাকা এটা হবে এটা হওয়ার কথা না ব্যাংকের কীভাবে হবে না হবে সব তিনি বলেছেন তারপরে হেডকোয়ার্টার নেভির হেডকোয়ার্টার বাংলাদেশে নানাভাবে বঙ্গবন্ধু যে কথাগুলো বলে গেছেন বাংলাদেশের মানুষকে তখন কিন্তু উনি একটা স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন ছিল বাংলাদেশের স্বাধীনতা এটা এটা কিন্তু খুব প্রচ্ছন্নভাবে প্রত্যক্ষভাবে কিন্তু এটা ছিল না তো যখন আজকের আন্দোলন যদি হিসাব করেন বিএনপির বা ওনাদের বিশ দলের আন্দোলনটা কি খালেদা জিয়ার মুক্তি চাই কিন্তু খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি জনগণকে আপনি জনগণের জন্য কি বলছেন খালেদা জিয়ার মুক্তির সঙ্গে জনগণের যে সমস্যা ওনারা যেগুলো বলেন এই সমস্যাগুলোর সমাধানটা কি খালেদা জিয়ার মুক্তির মধ্যে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে খালেদা জিয়ার মুক্তি হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে নট দ্যাট বঙ্গবন্ধু ফাঁসির মঞ্চে উনি তো পাকিস্তানের সঙ্গে আতাত করতে পারতেন উনি জানেন যে ওনার ফাঁসি হচ্ছে ফাঁসির অর্ডার হয়ে গেছে তারপরে তো উনি আপোষ করেন নাই আর এখন বিএনপি বলে যে আমাদের উপরে মামলা হামলা ইত্যাদি কারণে আমরা মাঠে নামতে পারি না ওনাদের অভিজ্ঞতা আছেন না আমরা যখন একসঙ্গে আন্দোলন করেছিলাম স্বৈরাচার বিরোধী এরশাদ এরশাদ বিরোধী আন্দোলন বকুল সাহেবও ছিলেন মাঠে আমিও ছিলাম আর যারা ছিলেন আমরা যখন আন্দোলন করি তখন আমরা কারফু ব্রেক করে আন্দোলন করছি সেখানে তো হামলা মামলা অনেক কিছু হয়েছে আমার বিরুদ্ধে মামলা হয়েছে ওনাদের হয়তো অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের উপর হামলা হয়েছে আমরা সেগুলোকে উপেক্ষা করে আমরা আন্দোলন করেছি ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আমাদের মোহাম্মদ নাসিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমি সেই মিছিলে আমিও ছিলাম তাকে পিটে খোয়া ফেললো আমরা গিয়ে তাকে উদ্ধার করলাম তারপরে তো আমরা মাঠ ছাড়িনি মাঠে ছিলাম প্রশ্নটা হলো যে এমন একটা পর্যায়ে আসলো উনি যে কথাটা বলছেন আমি এটা অস্বীকার করব না যে এক একটা টার্নিং পয়েন্ট আসে সেই টার্নিং পয়েন্টটা আসবে কিসের ভিত্তিটা কী হবে যে টার্নিং পয়েন্ট যদি মনে করি যে হ্যাঁ শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন গণঅভ্যুত্থান শুরু হয়ে গেল এটা একটা টার্নিং পয়েন্ট কিন্তু তার যে ভিত্তিটা সেটা কী ওনাদের মনে আছে যে উনি যে কথাটা বললেন একশো যে আমাদের 53 জন বিনা ইয়েতে নির্বাচিত হয়েছে বিনা ভোটে বোধহয় ভুলে গেছেন বকুল সাহেব যে যখন 2006 সালে যখন ফেব্রুয়ারি মাসে 1996 সালের 15 ফেব্রুয়ারি আপনারা যে নির্বাচনটা করছিলেন সেখানে কি করে 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন তাহলে সেটা কি আমি বলবো যে ওটা ওটা ওইটা জায়েন্স এইটা না জায়েন্স সংবিধানের কোথাও লেখা নাই যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হয় তাহলে তার নির্বাচন সঠিক হবে না বা তার মেম্বারশিপ থাকবে না এই কথা সংবিধানে কোথাও লেখা নেই আপনারা এই যে যে এগুলো বলতে পারবেন বলা যাবে কিন্তু প্রকৃতপক্ষে এটা জনগণ কিন্তু গ্রহণ করে না জনগণের ইচ্ছা যদি হয়ে থাকে যে আমার দেশের সমৃদ্ধি আসুক জনগণ কি চায় তারা যেমন আমাদের রাষ্ট্রীয় মৌলিক অধিকারগুলো কি অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান আপনি একটু বলেন তো আমি যদি অ্যানালাইসিস দিই আপনার অনেক সময় লাগবে আমি শুধু এইটুকু বলি এই 5টা মৌলিক চাহিদার ব্যাপারে শেখ হাসিনা কী কী কাজ করছেন তিনি বাসস্থানের জন্য কিন্তু এখন মানে বিভিন্ন গ্রামে গ্রামে বাড়ি ঘর নির্মাণ করে দিচ্ছেন মুক্তিযোদ্ধাদের জন্য দিচ্ছেন এখন মুক্তিযোদ্ধা আপনি মুক্তিযোদ্ধা আপনি 20,000 টাকা এখন ভাতা পান আমি পাই এবং তার সঙ্গে আরও আমাদের মানে যে কী বলে বোনাস টোনাস ইত্যাদি আমরা পাচ্ছি বলতে গেলে আমরা প্রায় 25,000 টাকা মাসে এখন পাচ্ছি আপনারা তো ক্ষমতায় ছিলেন এবং আপনারাও মুক্তিযোদ্ধার দল বলে দাবি করেন যদি এটা নিয়ে প্রশ্নবোধক আমি সেটাই আর ওই আলোচনা যাবো না প্রশ্নবোধক দিয়ে রাখলাম যে আপনারা অনেক মুক্তিযোদ্ধা এর মধ্যে আছেন আমি একদিন
কিন্তু আপনাদের মধ্যে যে রাজাকার স্বাধীনতা বিরোধী যারা তাদেরকে তো আপনি বাদ দিয়ে আপনি ইয়ে করেন নাই। আর এখানে যে কথাটা মির্জা আজম বলেছেন, আমি মনে করি তিনি সঠিক কথা বলেছেন। ওবায়দুল কাদের যে এই যে উনি যে কথাগুলো বলেন সঠিক কথাই বলেন, হাইব্রিড বাদ দিতে হবে দলের মধ্যে, এগুলো তো এটাই হলো কিন্তু একটা গণতান্ত্রিক বিষয় যে সত্য কথা বলার সাহস থাকতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্য কথা বলার সাহস রাখেন, তার যারা অনুসারী কিন্তু এই কথা বলার সাহস রাখেন, চাঁদাবাজি করবেন ক্ষমতায় গিয়া সেই চাঁদাবাজি বা বাসদের নিয়ে দল করতে হবে, আর ওই যে ঘরের মধ্যে বসে বসে কমিটি করবেন সেই কমিটি নিয়ে যদি প্রশ্ন তোলে, এইটা তো আমি মনে করি না যে কোনো অন্যায় কাজ করেছেন। মির্জা আজম দলকে স্বচ্ছভাবে পরিচালনা করে, আপনাদের ওই যে ইউনিয়ন পরিষদের নমিনেশন নিয়ে পত্রপত্রিকায় দেখছি যে কোথাও জামাত নেতার পুত্র, কোথাও বিএনপি, সেই সব নমিনেশন দেওয়া হয়েছে, আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমিও লক্ষ্য করছি। এবং আমি আপনাকে বলে রাখি যে যতটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নেওয়া গেছে, আপনি নিজেও জানেন যে এর আগেরবারও যাদের নমিনেশন ছিল তাদের বাদ দিয়ে দেয়নি, অনেক পরিবর্তন করে দিছে। এবারও এই যে যে প্রশ্নগুলো আসছে নিশ্চয়ই এগুলোকে তদন্ত করবেন এবং আমি বিশ্বাস করি এগুলোকে পরিবর্তন করবেন। মানুষ কি চায়? মানুষ চায় মানে অন্তত শান্তিতে থাকতে, নিরাপদে ঘুমাতে, পেটে ডাল ভাত তারা খেতে চায়, চাকরির নিশ্চয়তা চায়, এই সমস্তগুলো মানুষের মৌলিক চাহিদা। সেই চাহিদাগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে সেই সরকারের বিরুদ্ধে জনগণ ক্ষুব্ধ হবে কেন? আজকে সেই ক্ষুব্ধ না হওয়ার কারণেই ওনারা একটু বিপদে পড়ে গেছেন আমি জানি, কারণ ক্ষুব্ধ করার জন্য যা যা বলা দরকার মানুষ সেগুলো গ্রহণ করছে না। আর একটা সবচেয়ে বড় কথা সেটা হলো, এটা বলি এই দফা শেষ করব, সেটা হলো মানুষ ওনাদেরকে ভয় পায়। কেন ভয় পায়? মানুষ ভয় পায় যে আন্দোলনে, প্রথম কথা হলো ওনারা 2001 সালে যখন নির্বাচনে জিতলেন তখন কীভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করছে, হিন্দু সম্প্রদায়কে বাড়ি ঘর উচ্ছেদ করে দিয়েছে, এবং আগলঝরা গৌণদী, আমি গিয়েছিলাম ওখানে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওখানে পাঠিয়েছিলেন, আগলঝরা গৌণদীর থেকে হাজার হাজার হিন্দু পরিবার যারা আমার মাদারীপুর জেলায় গোপালগঞ্জ জেলার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এই গেল একটা। দ্বিতীয়ত হলো যে ওনারা মানুষ ওই সময় অনেক নেতাকর্মীদের হত্যা করেছেন, জেলে তো ঢুকাইছেন, কোপাইছেন, এবং সর্বশেষ যে কাজটা ওনারা করেছেন এটা কোন রাজনীতির দৃষ্টিভঙ্গি, কোন গণতন্ত্র আমি বুঝলাম না, যে 2015-16 সালে যেভাবে পেট্রোল বোমা দিয়ে বোমা মেরে পুড়িয়ে পিটিয়ে কূপে মানুষ হত্যা করেছেন, মানুষ তো ওনাদেরকে ভয় পায়। জি, মেসার সদস্য স্বাগত হোসেন বকুল, আমাকে বলার জন্য দিয়েছেন, আমার বড় ভাই যে এত প্রসঙ্গ টানছেন যে আমার সবগুলির উত্তর যদি দেই তাহলে কিছুটা উনি আমার বড় ভাই, কিছুটা হয়তো আমার বেয়াদবি হয়ে যাবে, আবার সময় নাও পেতে পারি। তবু চেষ্টা করব খুব সাবধানতার সাথে সুন্দর ভাষায় আমার বড় ভাইয়ের কথাগুলির জবাব দিতে। 70 নির্বাচনের স্বাধীনতার গন্ধ ছিল উনি যেটা বলেছেন, হ্যাঁ আমাকে যদি এই না দেওয়া হয় আমি ওইটাতে যাব, এরকম একটা সেন্স থাকতে পারে। বাট সারা জাতির ভিতরে যে আমরা স্বাধীনতা যুদ্ধ করা শুরু করছি এই নির্বাচনের মাধ্যমে, এটা ছিল না। কারণ আমি সাক্ষী, আমরা একটা যখন নাকি পার্লামেন্ট ডিসলভ করা হলো আমরা একটা মিছিল বের করলাম মহসিন হল থেকে, আমাদের মুখে ওই প্রথম স্লোগান আসলো, বাংলার পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আর আগ পর্যন্ত কোনো দিন আমরা এই স্লোগান দেই নাই। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হবেন, এবং বঙ্গবন্ধু যদি আমি এই ব্যাপারে আরও কিছু বলতে যাই, কিছুটা হয়তো বঙ্গবন্ধুর সমালোচনা হয়ে যেতে পারে, বাট আমি আমার মতো একটা ছোট মানুষ এত বড় জাতীয় নেতা সম্বন্ধে যদি ওনার একটুও যদি ওনার ত্রুটি ধরা পড়ে আমার কথায়, আমি মনে করি এটা আমার জন্য একটা অন্যায় হবে, অশোভনীয় হবে, এবং উনি মৃত মানুষ, আমি ওই প্রসঙ্গে নাই গেলাম। আমি শুধু এটাই বলবো, 70 নির্বাচন ওয়াজ নট এট অল এ ইলেকশন ফর ইন্ডিপেন্ডেন্স, ওইটা ছিল একটা গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র মানুষ যা চায় পূর্ব বাংলার মানুষ সেভাবে ক্ষমতা দখল করা, ক্ষমতা করা, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়া এবং যাবে, ওইটারই নির্বাচন ছিল। যেই মুহূর্তে সেটা বন্ডুল হয়ে গেল দেন দ্য হোল নেশন মার্চ টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স, এটি হলো ওইটারই। আচ্ছা, 2 নম্বর উনি বললেন যেটা 6 দফার কথা, যে 6 দফায় এক দেশে 2টা কারেন্সির কথা, এটা কি কোনো দিন হইতে পারে? ওইটার মধ্যে স্বাধীনতার গন্ধ ছিল, এটাও আমি ওনার সাথে একটু ডিফার করি, একটু ওনাকে মনে করিয়ে দিতে চাই।
বর্তমান বিশ্বে অনেক দেশে আছে, বিশেষ করে সবচেয়ে আমরা যে দেশটার সাথে বেশি পরিচিত ইউকে, স্কটল্যান্ডে স্কটিশ ডলার আর দ্য রেস্ট অফ দ্য ইউকেতে ইউকে পাউন্ড, আর ওখানে স্কটিশ পাউন্ড চলে, সম্পূর্ণ দুইটা কারেন্সি, দুইটা আলাদা পার্লামেন্ট। কাজে প্রভিন্সিয়াল অটোনমিতে এটা হতেই পারে, ইটস এ ম্যাটার অফ কনসেন্সাস যে হ্যাঁ এভাবে চলবে। কাজে ব্রিটিশেও চলছে, কাজে বাংলাদেশেও বঙ্গবন্ধু চেয়েছেন নিশ্চয়ই, কোথাও থেকে উনি সেটা হায়ার করেছেন, কনসেপ্ট এনেছেন, বাংলাদেশেও হইতে পারতো, সেটা যদি মাইনে নিত ছয় দফা কনফেডারেশন যাকে বলে সেটা হইতো। কাজে ওইটাই ডাজ নট মিন যে ওইটাতে স্বাধীনতার কোনো গন্ধ ছিল। এরপর কতটুকু স্বাধীনতার জন্য 71-এর সেই পরিস্থিতিতে আওয়ামী লীগ বা কারা কাজ করেছে স্বাধীনতা যুদ্ধে নামে না, এই ব্যাপারে আমি আগেই বলেছি, আমি কথা বলবো না। দুই নাম্বার যেটা উনি বলেছেন যে মানুষ বিএনপিকে ভয় পায় বোমাবাজির জন্য, শাজাহান ভাই কথাটা বলেছেন, হ্যাঁ উনি সিনিয়র মানুষ বলতে পারেন, কিন্তু আমি এই ব্যাপারে অতীতের সমালোচনা খুব একটা আমি করতে চাই না, আমি শুধু একটাতেই থাকতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা, দেশের মানুষ গণতন্ত্র চায়, ভোট দিতে চায়, ভোট কীভাবে হবে এটার কথাই আমি টকশোতে এসে বলতে চাই, যাতে জাতি সেটা শুনে। 96 সনে মানুষ হত্যা করে আওয়ামী লীগ বায়তুল মোকারমে যে নৃত্যের ঘটনা করেছিল, শেরাটনের সামনে বোমাবাজি আওয়ামী লীগই প্রথম শুরু করেছিল, এবং আওয়ামী সমর্থকের একজন বাসের মধ্যে শাহবাগের সামনে আগুন আওয়ামী লীগই দিয়েছিল, এগুলি ইতিহাস। আমি একটা কথা মিথ্যা বলবো না, কারণ মিথ্যা বলার অভ্যাস আমার নাই, বা প্রতিপক্ষকে গায়েল করার জন্য বলবো না। কাজে বোমাবাজি হ্যাঁ বিএনপির আমলে বোমাবাজি বিএনপি করেছে, আওয়ামী লীগ বোমাবাজিতে আরও অগ্রগামী। 91-এ আমরা যখন ক্ষমতায় শেষ দিকে যেইভাবে কলাবাগানে ব্যাংক লুট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, আমার বাসা পাশে ছিল, আমি নিজে দেখেছি, এই যে মানে স্ট্রাগল অফ ভায়োলেন্স এটা আওয়ামী লীগ শুরু করেছে, যেখানে বিএনপি আসলে স্ট্রাগল অফ ভায়োলেন্স করতে পারে না, পারে না, এটা সত্য যেটা উনি বলেছেন, এটা এটা আসলেই সত্য। আরেকটা কথা যেটা উনি বলেছেন, 1996-এ আনকনটেস্ট হয়েছে, এটা জাতিকে কোনো দিন অসত্য কোনো ইতিহাস যদি আমরা তুলে ধরি আমাদের মতন মানুষ, কারণ এই টকশোগুলো অনেক জ্ঞানী মানুষ দেখে, এই ইয়াং জেনারেশনও দেখে, এটা ভুল হবে। 96-এর নির্বাচনটা হয়েছিল নির্বাচনটা টু কনভার্ট দ্য সিস্টেম অফ রানিং দ্য ইলেকশন, যে একটা তত্ত্বাবধায়ক সরকার করা হবে, এই জন্য আওয়ামী লীগও স্পেস দিয়েছে, বিএনপি মেজরিটি হয়ে কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট করে তত্ত্বাবধায়ক সরকার ফর্মে আসবে, ওই কারণে 96-এর ইলেকশনটা বিএনপি একতরফা করেছিল, নট দ্যাট যে আমরা পাওয়ারে থাকার জন্য, কারণ আমি তখন এমপি হয়েছিলাম, ওই আনকনটেস্টে আমিও ছিলাম। কাজে ওইটা আর বর্তমান আওয়ামী লীগের আমলে যে আনকনটেস্ট হচ্ছে, এটাকে যদি ইন প্রিন্সিপল এক জায়গায় করা হয়, এটা বোধহয় শাহজাহান ভাইয়ের আমি শ্রদ্ধার সাথে বলবো, এটা ভুল হবে, কারণ এখন মানুষ ভোট দিতে যায় না, বিরোধী দলগুলি গেলে রামদাদা কোপানি হয়, পুলিশ যায় দিনের ভোট রাতে কেটে ফেলে, কাজে মানুষ একেবারেই নন ইন্টারেস্টেড হয়ে গেছে। যেটা আজম সাহেব ওনার বক্তব্যে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের কনফারেন্সে বলেছে যে মানুষ ভোট বিমুখ হয়ে গেছে, সংগঠন নাই, মানুষ ভোটে যায় না। কাজে এখনকার প্রেক্ষাপট আর তখনকার প্রেক্ষাপট ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তখন মানুষ মানে এখন মানুষ ভোটে যাচ্ছে না, ভয়ে ভোট দিতে পারবে না, দিলেও ভোট গই না নিয়ে আসতে পারবে না, হয়তোবা ভোট বাক্সে ভরে ফেলেছে। গণতান্ত্রিক মূল্যবোধের যে অবক্ষয় বর্তমান সরকারের আমলে হয়েছে, এই ভয়ে এখন মানুষ ভোটে যাচ্ছে না। কাজে এটা মানে আনকনটেস্টের এখনকারটার ওইটা একসাথে তুলনা চলে না। নাসিম সাহেবের প্রসঙ্গ যেটা উনি বলেছেন, হ্যাঁ কথাটা খুবই দুঃখজনক, একজন যে কোনো রাজনীতিবিদকে আজকে যদি শাহজাহান সাহেব রাস্তায় বের হয় আর আমি মন্ত্রী থেকে আর ওনাকে পিটাইতে বলি, এটা কি আদৌ শোভনীয় কোনো ভদ্র সমাজের কাজ, কোনো ভদ্র রাজনীতিতে এটা আছে? এখন অবশ্য সারা বিশ্ব এই সন্ত্রাসের দিকে চলে গেছে, এই যে কয়েকদিন আগে আমাদের তো গর্বই বলবো, মানে মাননীয় প্রধানমন্ত্রীর বাস্তি মানে টিউলিপকে লন্ডনে ওনার বাড়ির পাশে ওনার গাড়ি ভেঙে ফেলেছে, আরেকজন মুসলিম মহিলা এমপির গাড়ি ভাঙচুর করেছে, এখন সারা পৃথিবীতে কেমন যেন একটা অবক্ষয়ের সৃষ্টি হয়ে গেছে গণতান্ত্রিক চেতনাবোধে। কাজে বাংলাদেশেও এটা হয়েছে, বাট আমার অন্তত আমি এটাকে কোনো দিন কামনা করি না, বা এটাকে আমি ওয়েলকাম করবো না, যদি একটা আমার ক্ষতি হয় হতে পারে, কোনো রাজনৈতিক দল তার প্রতিপক্ষকে অন্যায়ভাবে মামলা দেওয়া, গুম করা, অত্যাচার করা, একটা সিনিয়র লিডারকে মারধর করা রাস্তাঘাটে, আই নেভার সাপোর্ট দিস থিং। কাজে ওইখানে আমাদের একটা কনসেনসাস হওয়া উচিত, সুন্দর রাজনীতি গণতান্ত্রিক অভিধে আমাদেরকে পাবলিক ভোট দিলে ক্ষমতা আসবে, না হলে সুন্দরভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাব। এই চেতনা ভোটটার জন্যই মাহবুব তালুকদার বলছে যে এখানে একটা বোর্ড গঠন করতে হবে, শুধু একজন ডাক্তার দিয়ে এটা হবে না। আরেকটা বলছেন চাকরির নিশ্চয়তা, শাহজাহান ভাই খুব বিনয়ের সাথে আপনাকে বলি, চাকরি হচ্ছে আওয়ামী লীগের, হচ্ছে
যেই ইন্টারভিউতে বিএনপির একটা ছেলে অ্যালাউ হয়, আমি বুকে হাত দিয়ে আপনাকে বলতেছি, আমার এলাকা দিয়ে, আমি আপনার এলাকা বলতে পারবো না, বা অনেকখানে যাই না, বন্ধু বান্ধবের কাছে শুনি, ইন্টারভিউতে অ্যালাউ হওয়ার পরে পুলিশ যায়, ডিবি যায়, ইন্টেলিজেন্স যায়, যা জানে এবং আওয়ামী লীগের কাছে সার্টিফিকেট নেয় ওই ছেলে তার পরিবার বা আত্মীয় স্বজন কোনো বিএনপি আছে কি না, যদি থাকে তার নামটা বাদ চলে যায়। তাহলে হোয়ার ইজ দ্য ডেমোক্রেসি, হোয়ার ইজ দ্য যে আমার চাকরি পাওয়ার সাম্যের যে কথা সংবিধানে বলা হয়েছে, কোথায় সেই সংবিধান? সংবিধান তো মানা হচ্ছে না। এই যে আজকে দেখেন আপনার আইনমন্ত্রীর মতন একজন বিজ্ঞ মানুষ বলেন যে সংবিধানে কিছু আছে সার্চ কমিটি সম্বন্ধে, একটা আইনমন্ত্রী এই কথা বলতে পারে না, সে যা বলবে তা আইন বলবে এবং কনফার্ম হয়ে বলবে, সংবিধানে কোথাও সার্চ কমিটি কোনো কথা নেই। ক্লিয়ারলি 118 একে বলা আছে প্রণীত আইনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়োগ করবেন, সেই দ্বারের কাছে যাচ্ছে না। তো এখন যদি আপনাদের তারা বলতেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, তার মানে এটা তো একটা গোয়ার্তুমি। সংবিধান অনুযায়ী কী? সংবিধান তো আপনারা করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, এই তত্ত্বাবধায়ক আপনারাই করেছিলেন জামাতকে সাথে নিয়ে, এখন বলেন বাতিল। ঠিক আছে, আমার তত্ত্বাবধায়ক কত হল আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন করেন, লিমিটেড গভর্নমেন্টের মাধ্যমে যেভাবে আইনে বলা হবে সেইভাবে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, যেটা আপনি প্রথমেই বলেছেন যে গণতান্ত্রিক চর্চা সবার মধ্যে হতে হবে। হ্যাঁ, সেটা সরকারি দলেরও হতে হবে, আমাদের দলের মধ্যেও থাকতে হবে, তাহলে একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেশে উপহার দিয়ে যেতে পারবো। শাজাহান ভাই, আমি খুব একটা, আমি জানি না আমি ভুল বলবো কি না, আজকে দেশে বর্তমান রাজনৈতিক যে অবস্থা, আপনার আমার সন্তানরা এই দেশে থাকতে পারবে কি না আমি সন্দেহ পোষণ করি। আপনি প্রশ্ন করতে পারেন কেন এমন একটা কথা বললেন, আমি এই জন্য বললাম যেভাবে একটা সামাজিক দেয়াল সৃষ্টি হচ্ছে এখন রাজনীতিতে, আওয়ামী লীগ ভার্সাস বিএনপিতে, যেভাবে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করে আত্মীয় করতে চায় না এক দল আরেক দলের সাথে, দিস এ ভেরি ব্যাড সিম্পটম ইন দ্য নেশন। যে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, জাস্ট মিস্টার শাজাহান খানের কাছে যাবার আগে, একদিকে আপনার গণঅভ্যুত্থানের কথা বলছেন, জাতীয় ঐক্যের কথা বলছেন, সরকার বিরোধী সকল শক্তিকে এক জায়গায় আসবার কথা বলছেন, অন্যদিকে আবার আপনাদের মধ্য থেকে এখন বলা হচ্ছে যে আপনারা এককভাবেই আন্দোলন সংগ্রাম করবেন। কালকে আমি টেলিভিশনে চ্যানেল আইতি দুজন বিএনপি নেতার বক্তব্য শুনছিলাম এবং সেখানে জামাতের প্রসঙ্গ তারা বলেছেন যে জামাতকে সঙ্গে তারা চান না, কারণ জামাতের অতীত জামাত এমন কিছু বিএনপিকে দেয়নি, বরং বিএনপি থেকে তারা নিয়েছে। আমি একটু আপনাকে বলি, আমি যিনি কথাটা বলেছেন হয়তো বা আপনি দুজন নেতা তার মধ্যে একজন হয়তো কথাটা সুন্দর আর সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন নাই, আসল সেন্টিমেন্টটা হলো আমরা যে ঐক্যফ্রন্টটা গত নির্বাচনে করেছিলাম এটা একটা ভুল, ঐক্যফ্রন্ট এবং বিশ দলীয় জোট দুটো নিয়েই কথা হয়েছে, ওই তো ভুল ছিল, যে কারণে এখন গত আমাদের যে কনফারেন্সগুলি হলো, যেটা ভার্চুয়াল মিটিংগুলি হলো, সেখানে যে সিদ্ধান্ত বিএনপি বিএনপির নেতৃত্বে বিএনপির আন্দোলন করবে, সেখানে যদি অন্যান্য রাজনৈতিক দল একই ঐক্যমতের মানুষ আসে একসাথে আমরা আন্দোলন করব, আমরা কেউ করবে না খালি আমরা করব, সেন্টিমেন্টে এটা না, আমরা আমাদের আন্দোলনের নেতৃত্বটা বিএনপি, আপনারা ফ্রন্টে থাকবেন, আমরা ফ্রন্টে থাকবো, এটি হলো সেন্টিমেন্ট। এসে কেউ চোখ দিলে দেবে জামাত বিষয়ে, জামাত তো একটা বিতর্কিত বিষয়, জামাতের আপনি জানেনই, আমরা জামাতকে আমাদের আন্দোলনের সাথে একসাথে আনতে আমরা রাজি না, অন্তত আমি একজন মুক্তিযোদ্ধা, আরও আগেও আপনার এখানে বলেছি এবং বহু কনফারেন্সেও সকল নেতৃবৃন্দ বলেছে যে বিএনপি বিএনপির স্টাইলে বিএনপির শক্তিমত্তা নিয়ে আমরা আন্দোলনে নামব, সাথে আমাদের সাথে স্বাধীনতার পক্ষের শক্তি, বিভিন্ন রাজনৈতিক দল যারা আমাদের সাথে যোগদান করবে সবার সাথে যোগাযোগ করা হবে, সকল প্রফেশনের মানুষকে সম্পৃক্ত করা হবে এবং সেভাবে কাজ করা হচ্ছে, আমরা গণতান্ত্রিক নির্বাচন আদায় করার জন্য, নিরপেক্ষ একটা নির্বাচন আদায় করার জন্য যতটুকু আন্দোলন করা দরকার ইনশাল্লাহ আমরা করার জন্য সেদিকে আমরা প্রস্তুত। মিস্টার শাজাহান খান, একটা কথা আছে, কোনো এক জন মানে জন্তুর ব্যাপারে বলা আছে যে এই পানি ঘোড়া করে খায় আর কি, ওইটা আপনার পুরাটা বললাম না? হ্যাঁ বলেন। তো এখন এই ঘোড়া করে পানি আপনারা খাচ্ছেন কীরকম, আমিও বহুবার কিন্তু এইখানে যারা আমাদের আমরা একসঙ্গে টকশো করেছি বহুবার আমি বলেছি যে আপনারা জামাতে তালাক দেন, আজকে সেই কথাটা উনি বললেন জামাতের সাথে আন্দোলনে ওনার একমত না, আমি তাদের স্বাগত জানাই। ওনারা বিগত দিনে করেন নাই 2006 সালে 4 জুন তারিখে আপনি এখনও পত্রিকা খুঁজে দেখেন, সেখানে জামাতের রোকন সম্মেলন হচ্ছিল পল্টনে, সেই পল্টনে দাঁড়াইয়া ওনাদের নেতারা ইভেন তারেক রহমান বলছেন জামাত এবং বিএনপি আমরা এক পরিবার, তাহলে এক পরিবারকে এখন উনি ছাড়লেন কেন? পরিবারে ভাঙন হয় না, গৃহবিবাদ, গৃহবিবাদ শুরু হয়েছে এই কারণে, কিন্তু প্রশ্নটা হলো ওইটা না, কেন আপনার আজকের এই পরিস্থিতি কী কারণে, এই দায়িত্ব আপনাদের নিতে হবে। পেট্রোল বোমা কি আমি কি বলবো যে বিএনপি এই পেট্রোল বোমার আবিষ্কারক এবং তারাই এটা সৃষ্টি করেছে? আমি তো মনে করি এই যত কাণ্ড এর মূল হলো হোতা
জামাত ইসলাম আপনারা তাদেরকে সহযোগিতা করেছেন এবং আপনাদের মদদ না পেলে জামাত ইসলাম এটা করতে পারেন না। আপনি কল্পনা করতে পারেন 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, অসংখ্য শিশু নারী এই ঘটনার মধ্য দিয়ে নিহত হয়েছে। তাহলে এই দায় দায়িত্ব কার? আপনি 96 সালে কথা বললেন, আমি 96 সম্পর্কে যে অ্যানালাইসিসটা দিতে চাচ্ছি, আপনার মনে আছে এখনও ফুটেজ দেখেন, জিলুর কাছে এই সমস্ত ফুটেজ থাকার কথা, সেটা হলো যে বায়তুল মোকারমের উত্তর গেট দিয়ে যখন আমাদের মিছিল যাচ্ছিল, তখন বায়তুল মোকারমের মধ্য থেকেই বেরিয়ে এলো অস্ত্র হাতে, যে মল্লে শহীদ বাঁচতে গাজী অস্ত্র হাতে করে অস্ত্র উঁচা করে নিয়ে আসছিল, সেখানে একটা সংঘর্ষ হয়েছে, একজন লোক মারা গেছে, আমি সেটা অস্বীকার করব না। কিন্তু ওইখানে কিন্তু 72 জন লোক, 92 জন ড্রাইভার হেল্পার মারা যায়নি। আপনারা কি উদ্দেশ্যে এটা করলেন? ওনার একটু চিলির ঘটনাটা বোধ হয় ওনার অনুসরণ করতে চাইছিলেন। চিলির গভর্নমেন্ট ফল করলো আলেনদের গভর্নমেন্ট, কী কারণে? ট্রাক ড্রাইভারদের স্ট্রাইক, সেই স্ট্রাইকের পরে গভর্নমেন্ট ফল করলো। ওনারা যেটা আমার কাছে মনে হলো, ওইটাকে অনুসরণ করার জন্য পরিবহন ব্যবস্থাকে বন্ধ করার জন্য সড়ক, নৌ, রেল, শুধু সড়কে করছে তা না, রেল নৌতে পর্যন্ত কিন্তু ওনারা বোমা মারেছে, আগুন দিয়েছে। তার অর্থটা কি? যে পরিবহন ব্যবস্থাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে সে শেখ হাসিনা সরকার পতন ঘটবে। কিন্তু শেখ হাসিনা যখন আহ্বান জানালো সারা বাংলার সকল শ্রেণী পেশার মানুষকে, বঙ্গবন্ধু যেমন বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো, শেখ হাসিনা যখন আহ্বান জানালেন সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু মাঠে নামলেন। আপনি নিজেও জানেন, আমি সেদিন মুখ্য ভূমিকা রেখেছিলাম, আমি মুখ্য ভূমিকা কিনে যাই না, তবে একটা ভূমিকা আমি রেখেছিলাম, সেটা হলো যে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ করে সেই আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনের ফলে ওনারা কিন্তু একটু পিষ্টান দিয়েছিলেন। এবং দেখেন ওনারা যে ভীত সন্ত্রস্ত হয়েছিল তার দৃষ্টান্তটা কি? এই শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধাদের আন্দোলনটাকে ভীত সন্ত্রস্ত দৃষ্টান্ত হলো এই 16 অনেকদিন আমরা প্রতিদিন আমরা প্রোগ্রাম করতাম, 16 ফেব্রুয়ারি গুলশান যাওয়ার পথে প্রায় 1025-25 লোকজন আমরা মিছিল করে যাচ্ছি, তার উপরে সিরিজ বোমা হামলা করলো, 29 জন নেতাকর্মী আহত হলো, তার প্রতিবাদে প্রেস ক্লাবে মিটিং করলাম, সেখানে বোমাবাজি করলো। তার পরের দিন 17 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি তারিখে যখন আমরা মুক্তিযোদ্ধারা একটা বিশাল ট্রাক মিছিল করলাম, মালিবাগে পৌঁছার সাথে সাথে বোমাবাজি করলো। 19 ফেব্রুয়ারি যখন আমরা পতাকা মিছিল করলাম, জাতীয় পতাকা মিছিল ইয়েতে মতিঝিলে, সেখানে বোমা হামলা করা হলো। উদ্দেশ্যটা কী ছিল? আমাদের মধ্যে ভীতি সৃষ্টি করে এই আমাদেরকে ঘরে ফিরিয়ে নেওয়া। কিন্তু আমার বাসার উপরে, আমি সরকারি বাসায় থাকি তখন মন্ত্রী, আমি আমার বাসায় দেয়ালের উপরে বোম মারা হলো, আমার গাড়ি লক্ষ্য করে বোম মারা হলো, সেটা গিয়ে পড়লো আপনার পুলিশের গাড়ির উপরে, আমার স্ত্রী, আমার মেয়ে, ছেলে, তাদেরকে টেলিফোনে থ্রেট করা হলো, নানাভাবে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা। আমার ছেলে তখন লন্ডনে পড়ে, তাকে ফোন করে বলা হলো তোমার বাবারে ফিরাও, তা নাহলে তোমাকে এখানে মেরে ফেলবো, নানাভাবে। আমার কথা হচ্ছে যে এইগুলো যারা করেছে এটা কিন্তু দায় দায়িত্ব ওনাদের নিতেই হবে, ওনারা যতই এটা চেষ্টা করুক। এবং এইটা যতক্ষণ পর্যন্ত আমি ওনাদের একটা প্রস্তাব দিয়ে রাখি, ওনাকে প্রস্তাবটা দিতে চাই যে এই সমস্ত অপকর্মের জন্য আপনারা ক্ষমা চান জাতির কাছে এবং এই জামাতকে আপনারা তালাক দিন। শ্রদ্ধা স্বাগত, ক্ষমা চাইতে বলছেন উনি, ক্ষমা শুধু আমাদেরকে না ওনাদেরকেও চাইতে হবে। উনি অনেক হত্যার বোমাবাজির কথা বললেন, আসলে আমি কিন্তু আগে বলেছিলাম যে অতীত নিয়ে আমি যাই না, শুধু গণতন্ত্রের কথা। ফাইনাল রাউন্ড আমি ফাইনাল দিচ্ছি, প্রথমে বোমাবাজির কথা আসি। একটা এক্সাম্পল দেবো, যে উনি মৃত্যুর কথা বললেন, সাজান সাহেব তো ভোলার মতো লোক না, রাজনৈতিক প্রজ্ঞাশীল মানুষ। মালিবাগে আমাদের একটা মিছিলে 4 জনকে হত্যা করেছিল এমপি ইকবাল সাহেব গুলি করে মালিবাগে। এরকম আরও অনেক হত্যা তখন হয়েছে, কাজে এইগুলি নিয়ে আলোচনা করলে আমাদের আসল জিনিসটা কিন্তু সাবসাইড হয়ে যাবে, যেটা গণতান্ত্রিক মূল্যবোধ সেটা। আরেকটা বলছেন জামাতকে পানি গোলা করে খায়, জামাতকে তালাক দেন বলছেন। দেখেন 1991 সনে যখন আমরা মার্জিনালি মেজরিটি হয়েছিলাম তখন আপনাদের কাছে সাহায্য চাওয়া হয়েছিল, আমি তখন সেই সংসদে ছিলাম, আপনিও ছিলেন, ইউ আর এ ভেরি ভোকাল এমপি তখন, ইয়াং ম্যান। তখন কিন্তু আপনারা জামাতের সাথে প্রেসিডেন্ট নিয়ে একটা আতাত করার চেষ্টা করেছিলেন। ওই যে আমাদের ভিতরে একটা ভয় ঢুকেছিল যে আমরা যদি না বন্ধুত্ব করি তাহলে আওয়ামী লীগ তাদেরকে নিয়ে যাবে জামাতকে, কারণ আমরা খুব মার্জিনালি মেজরিটি ছিলাম 91-এর সংসদে। তারপর দেখা গেল 96-এ জামাতের দেওয়া থিওরি অনুযায়ী তত্ত্বাবধায়কের আন্দোলন করেন, এবং এগুলো অনেক ছবি আছে, এগুলি দেখে আমি কাউকে খাটো করতে চাই না, আসলে আমার নেচারটা এটা নাই কাউকে খাটো করে কথা বলা।
বাট আমি যা বলতেছি সত্য, আপনি নিশ্চয়ই জানেন আমি কী বলতে চাই। হোয়াট আই ওয়ান্ট টু মিন ইউ আন্ডারস্ট্যান্ড ইট। সংসদে বসে কাদের নিয়ে মিটিং, ওইটা একটা ভয় আমাদের ছিল যে জন্য জামাতকে আমরা ছাড়ি নাই। নাও দ্য টাইম হ্যাজ কাম যে আমাদের এখন আমাদের যে শক্তি আছে আলহামদুলিল্লাহ, এখন আওয়ামী লীগও ইচ্ছা করলে জাতি যেভাবে সোচ্চার হয়েছে জামাতকে টানতে পারবে না সাথে, কাজেই আমরা নাও উই আর কনভিনসড আমরা টানবো না। হ্যাঁ না, এখন আমাদের ইচ্ছা করলে এখন পারবেন না, কারণ জাতি এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে গেছে। কাজেই আমরা এখন কনভিনসড যে আমরা ওদেরকে ছাড়তে পারবো। আর দেখেন রাজনীতিতে কিছু কিন্তু এলুপাথারি কোয়ালিশন হয়ে যায়, যেমন দেখেন আপনার মনে আছে ফুলন দেবীর মতন কুখ্যাত ডাকাতকেও কিন্তু একটা বিশেষ পার্টি, ভারতের আরেক দেশে আমি নাম নিতে চাই না, সংসদ নির্বাচনে এমপি করে আনছিল তার ডাকাত গোষ্ঠীটাকে হাতে আনার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য ফুলন দেবীকে এমপি করে আনছিল। এটাকে আমি সমালোচনা করতে পারি একজন ডাকাতকে এমপি করে আনছে, বাট এটা কিন্তু একটা পলিটিক্যাল স্বার্থ করে কাজী এইরকম, মানে আপনারাও করেছেন রাজাকারের ইতিহাস টেনেছেন, আমাদের মধ্যে রাজাকার আছে। আমি যদি এখন তালিকা দিই আপনাদের মধ্যে বড় ঘরেও অনেক রাজাকার আছে, কাজে এগুলি একদম যায় না। সাধারণ ভাই একটা কথা পরিশেষে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আপনার একটা ইমেজ আছে, ব্যক্তিত্ব আছে, রাজনৈতিক অভিজ্ঞতা আছে, আর কি জীবনে এমপি হয়েছেন, মন্ত্রীও হয়েছেন, এর উপরে তো আর কিছু নাই, হয়তো আল্লাহ কপালে রাখলে আবার হবেন, না হলেও মন্ত্রী চিরদিনে, ওয়ান্স এ মিনিস্টার ইজ অলওয়েজ এ মিনিস্টার, বাট আল্লাহর হস্তে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আপনার দলে কাজ করেন, মানুষকে ভোট দিতে দেন, আপনি পাস করবেন আমি পাস করবো, না হয় একবার করলাম না কী আসে যায়, কিন্তু এই যে মানুষের টাকুতি, এই যে অন্তর্জ্বালা, এই যে রক্তক্ষরণ মানুষের ভিতরে হচ্ছে, এটাকে বন্ধ করেন। নতু ওই যে আমি বললাম যে দেওয়াল সৃষ্টি হচ্ছে জাতির মধ্যে, যে বিভেদ সৃষ্টি হচ্ছে, অনেক আওয়ামী লীগাররা বলে ফর গড সেক যে আমাদের ভবিষ্যৎ কী হবে খোদা না খাস্তা যদি বিএনপি ক্ষমতায় আসে, এই যে একটা দেওয়াল সৃষ্টি হয়েছে বিএনপি, সে তো আরও বড়ো দেওয়াল সৃষ্টি করবে, আপনারা যে দেওয়াল করছেন এটা তো একটা ভয়, আরও ভয় পায় যে বিএনপি এসে আরও দেওয়াল সৃষ্টি করবে, ইটস রিয়ালিটি, মানুষের একটা ভীতি কাজে আল্লাহর ওয়াস্তে অ্যাজ এ ফ্রিডম ফাইটার ভয় কাটিয়ে তোলার জন্য বিএনপিকে করতে পারে, কারণ এই যে ভয় আপনি যেটি বলছেন আওয়ামী লীগের মধ্যে এই ভয় ঢুকে গেছে, এই ভয় কাটিয়ে তোলার জন্য বিএনপি কী করতে পারে এখন? বিএনপি কিছুই করবে না, বিএনপি একেবারে কাউকে কিছু করবে না। এটা তো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও বলেছেন, আমরা ক্ষমতায় গেলেও দেশে কোনো সন্ত্রাস হতে দেবো না, কোনো দলীয় নির্যাতন হতে দেবো না। তবে সেই রাস্তাটা এখন বাতিটা কার কাতে, দেয়ার ইজ এ লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। এখনও আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজটা করতে পারেন, এই মহৎ ইয়েটা করতে পারেন যে হ্যাঁ আমি ক্ষমতায় ছিলাম, আমি যদি মন্দ করে থাকি জাতি আমাকে ভোট দেবে না, ভালো করলে জাতি আমাকে ভোট দেবে, ভুলভ্রান্তি আমাদেরও হয়েছে বিএনপিরও হয়েছে, লেটাস ফরগেট এভরিথিং, লেটাস বিল্ড এ নিউ সোসাইটি অফ লিভিং টুগেদার ইন পিস অ্যান্ড ট্র্যানকুইলিটি, ওইটা যদি করে দুই পক্ষই এটা ভালো হবে। আজকে আমার এটি হাম্বল সাবমিশন মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও শাজাহান ভাইয়ের মাধ্যমে, এবং ওনাকেও আমি সিনিয়র লিডার হিসেবে রেসপেক্টের সাথে বলি, দেশে গণতন্ত্রটা ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করেন, তাহলে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা শান্তি পাবো, মুক্তিযুদ্ধেরও আনন্দ ফিল করবে, অনুভব করবে। সবশেষে কিছুটা হলো কি যে মানুষ কিন্তু কথাও বলতে চায়, তার দেশের উন্নয়নটাও চায়। আপনি নিশ্চয়ই এই কথা স্বীকার করবেন আপনাদের সময়ের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু এক নয়। যে এই বাংলাদেশে একসময় আমরা শুধু ঋণই করতাম, আমরা কিন্তু এখন ঋণ দেইও, আমদানি করতাম, এখন কিন্তু আমরা রপ্তানিও করি। এই যে আজকের উন্নয়ন এবং নিজেদের টাকায় পদ্মা সেতু করা, এটা তো অকল্পনীয়। আজকে আপনার ইয়ে চিটাগাঙ্গে কর্ণফুলীর নিজেদের টানেল, এখন চিন্তা হচ্ছে যে আমরা দ্বিতীয় পদ্মা সেতু হওয়ার কথা ছিল আপনার আরিচা পাটুরিয়া দিয়ে, সেখানে এখন আমরা টানেলের চিন্তা করছি আমাদের গভর্নমেন্ট। যেখানে আপনাদের সময় আমরা শুনছিলাম যে আকাশের রেল চালাবেন, পাতালের রেল চালাবেন, সেটা আপনারা পারেন নাই, আমরা কিন্তু অলরেডি চালু করে দিয়েছি। মানুষ কিন্তু এটা চায়, মানুষ একসময় যে খাবার পেত না সেই অবস্থাটা কিন্তু এখন নেই, বিদ্যুৎ পেত না, বিদ্যুতের জন্য মানুষের জীবন দিতে হয়েছে আপনাদের সময়, এখন কিন্তু বিদ্যুৎ ঘরে ঘরে। মানুষের এই সমস্যাগুলো যখন সমাধান হয়েছে, আমি মনে করি যে এই কারণে কিন্তু ওনাদের বলার কিছু এখন আর নাই। যদি ওনারা জনগণের জন্য কিছু করতে কী করবেন, ওনারা বলছেন যে আমাদের সব অর্জন সব ধ্বংস করে দিল, এখন ওনাদের অর্জনটা কী আর আমাদের এখন আওয়ামী লীগের অর্জনটা কী? এই তো যদি অনেক সময় আমি আর এটা বিশ্লেষণ করবো, শুধু এইটুকু বলবো, হ্যাঁ ঠিক আছে আপনি বলেন, যে আমি শুধু এইটুকু বলবো যেখানে আজকে অর্থনৈতিক সমৃদ্ধি বাংলাদেশে এসেছে, একটা মানে উন্নয়নশীল, আজকে একটা স্বল্পোন্নত বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশে উন্নীত হয়েছে, আপনার মাথা পিছু আয় বেড়েছে, সব কিছু রিজার্ভ বেড়েছে অকল্পনীয়ভাবে, যেটা হয়েছে সেটা তো অস্বীকার করতে পারবেন না।
আর এইটাকে আপনারা এখন আপনার দক্ষিণাঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে, আর বললে তো অনেক কিছু বলা যাবে, আমরা সাবমেরিন, আমাদের আকাশে এখন আমাদের স্যাটেলাইট, এগুলো বহুত কিছু বলা যাবে। কিন্তু শুধু এইটুকু বলি যে বাংলাদেশে শুধুমাত্র ওই গণতন্ত্রের কথা বলে আপনি আমি পেট্রোল বোমা মারবো, আপনি আমাকে মারবেন, আমি আপনাকে মারবো, এই চিন্তাটা একটু দূর করে আপনারা সবাই মিলে আসেন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। 30 লক্ষ মানুষের রক্ত, 2 লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত দেশ, এই দেশটাকে আমরা উন্নয়নের দিকে এগিয়ে নেই। সেটা আপনি যেটা বলেছেন আমি একমত আপনার সঙ্গে, যে বিরোধী দল না থাকলে আসলে সরকার সঠিকভাবে পরিচালিত হয় না। আপনারা শক্তিশালী বিরোধী দল হন, সেটা আমিও আমারও প্রত্যাশা, শক্তিশালী বিরোধী দলের ভূমিকা আপনারা পালন করেন এবং সেখানে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হোক, সেটা সকলেরই প্রত্যাশা। আমিও চাই, উনিও চান এবং সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান। জি, ডেভেলপমেন্টের কথা উনি বলেছেন, আমি ডেভেলপমেন্ট নিয়ে ইকোনমিক্সের ছাত্র হিসেবে অনেক আলোচনা করা যাবে, উনিও করতে পারবেন, আমি সেই প্রসঙ্গে যেতে চাই না। শুধু একটা কথা বলতে চাই, ডেভেলপমেন্ট ক্যান নেভার পারচেজ দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল। আপনি যত উন্নয়নই করেন না কেন, আমাকে যদি আমাকে স্বাধীনভাবে যদি চলার ক্ষমতা না দেন, আমার সন্তান বিএনপি সন্তান বলে যদি চাকরি না পায়, আমি যদি রিলিফ না পাই বিএনপি করি বলে অনাহারে থাকলেও, এই ডেভেলপমেন্ট আমি চাই না। হ্যাঁ, উন্নয়ন আপনাদের করেছেন, উন্নয়ন ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস, এটা একটা সিঁড়ি, দুইটা সিঁড়ি, তিনটা সিঁড়ি এইভাবে উপরে ওঠে। স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধুর আমরা তাহলে কি বলবো, বঙ্গবন্ধু ওয়াজ এ ফেইলার, উনি তো কোনো উন্নয়ন করতে পারেন নাই? নো, নট দ্যাট। ইকোনমিক সিচুয়েশান যা ছিল ওইখানে যতটুকু আগিয়েছে দ্যাট ওয়াজ এনাফ। তারপরে যত গভর্নমেন্ট এসেছে কিছু কিছু উন্নয়ন করেছে করেছে করেছে, এখন ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, সারা পৃথিবী এখন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, পশ্চিমাদের লেবার পাওয়ার কমে গেছে, কাজে এভরিবডি ইজ রানিং টুয়ার্ডস বাংলাদেশ, এভরিবডি ইজ রানিং টুয়ার্ডস বাংলাদেশ, যে এখানে লেবার ইনটেন্সিভ কান্ট্রি, এখানে ইনভেস্টমেন্ট করবো, কাজে ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট আপনাদের আমলে হয়েছে, আই কনগ্রেচুলেট, ডেভেলপমেন্ট করেন, বাট মনে রাখবেন শাজাহান ভাই, এই উন্নয়ন দিয়ে মানুষের মন কেনা যায় না, মানুষকে তার গণতান্ত্রিক স্বাধীনতাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে, হিউম্যান রাইটস মানুষকে ফিরিয়ে দিতে হবে, মানুষকে ভোটের অধিকার দিতে হবে। আপনি বলেন সাধারণ ভাই, আমি কী বলবো আপনাকে, আপনি যত উন্নয়ন দেন, এই যে মানুষ ভোটটা দিতে পারে নাই 18 নির্বাচনে, রাতে ভোটটা কাইটা ফেলছে, এটা দিয়ে আপনি সারা বাংলাদেশের রাস্তা স্বর্ণ দিয়ে পাকা করলে কি মানুষের মন থেকে কষ্ট নিতে পারবেন? আর অনেক ডেভেলপমেন্টের কথা বলেছেন, তাইলে সে একটা কথায় ফিরে আসতে হয়, অনেক ডেভেলপমেন্ট করেছেন, আমিও কিন্তু অস্বীকার করি না, ডেভেলপমেন্ট করেছেন, বিদ্যুৎ দিয়েছেন, মনোরেল করতেছেন, সব সাবমেরিন আকাশে, বঙ্গবন্ধু স্যাটেলাইট সব করেছেন। একটা ভোট দেন যে আপনাদের এই ডেভেলপমেন্টের জন্য মানুষ আপনাদেরকে ভোটটা দেয় কিনা, কমন ভোট মানুষ দেয় কি? আমরা নির্বাচনে যাব এবং আপনারা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, আমরা যাব, আমরা ফেল করলে আপত্তি নেই। আপনাদের ডেভেলপমেন্টের জাজমেন্টটা হবে আপনাদের গণতন্ত্র কতটুকু মানুষকে সুখী করতে পারছেন দিয়ে, সেটা জাজমেন্ট হবে আফটার কাউন্টিং অফ দ্য ভোট, সেই সুযোগটা করে। ওকে, আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিও তাই, আপনারা নির্বাচনে আসেন, একটা সুন্দর নির্বাচন বাংলাদেশে হোক অবাধ নিরপেক্ষভাবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে সরকার করুক, আল্লাহ যেন সেই রং, ওনারা তো আপনাদের অধীনে নির্বাচনে যাচ্ছেন, ওনারা তো আপনাদের অধীনে নির্বাচনে নির্বাচনে যাচ্ছেন, না না, এটা ওনাদের অধীনে, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে, সেটা নিরপেক্ষ তাদের মধ্যে হতে পারে, হতে পারে, সেটা তো আলোচনার ব্যাপার, ওভার দ্যাট, এটা যেহেতু অনেক আলোচনার ব্যাপার, এইদিকে আর এখন যাবো না, শুধু এইটুকু বলি যে উনিও তো পার্লামেন্টে ছিলেন, আমিও ছিলাম, আমরা কিন্তু মোটামুটি ওনাদের সরকারের সময় অনেক কথা বলেছি, ওনারা আমাদের সম্পর্কে বলেছেন, শুধু এইটুকুই বলি যে আসলে একটা একটা স্বাধীন পার্লামেন্ট, আমরা এই বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার পোস্টে আমাদের সকল মানুষের কিন্তু অংশগ্রহণ দরকার, শুধু আওয়ামী লীগ বা বিএনপি নয়, সকল মানুষেরই অংশগ্রহণটা দরকার, সেইটাই কিন্তু আমাদের প্রত্যাশা সকলের। আমি আর এই কথা নিয়ে আর আপনাদের সময় বিচ্ছিন্ন নষ্ট করতে চাই না, শুধু শেষ কথার বলতে চাই যে নির্বাচন কমিশন গঠন নিয়ে যে আপনি বলেছেন, একটা প্রণীত আইনের মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠন হবে, এই দেখা আছে 118(1)। আচ্ছা, এইটি যদি হয় তাহলে কে করবেন, রাষ্ট্রপতি করবেন? এটা তো সার্চ কমিটি করে হোক, এটা তো একটা আইন, এটা তো প্রণীত আইন, সেই আইনটাই করে রাষ্ট্রপতি করবেন, কিন্তু আইনটা থাকতে হবে, এটাই হচ্ছে বক্তব্য, ওইটাই বলছি, না সার্চ কমিটি করেই তো গতবারও করছি, এর আগের বারও, সার্চ কমিটি ইজ নট সাপোর্টেড বাই ল, কনস্টিটিউশনে সেটা নাই, কনস্টিটিউশন না তো, আমি আমি আপনাকে বলি যে কিছু আছে, আপনি জানেন যে আইনের অংশ হয় যে কিছু আপনার ওই আপনার কিছু কিছু কি বলে এটাকে পরিপত্র জারির মধ্য দিয়ে কিছু আছে আপনার
বিধিবিধান জারি করে এগুলো দিয়ে কিন্তু আমরা আইনের অনেক কিছু কিন্তু কভার করি যেটা কনস্টিটিউশনাল মূল অনুচ্ছেদকে আপনি বাইপাস করে অর্ডিন্যান্স করতে পারবেন না নতুন বিষয় না সেটা কোন সমস্যা রাষ্ট্রপতি করবে রাষ্ট্রপতি পরিষ্কার বলা আছে তো মূল কথা হলো রাষ্ট্রপতি করবে না কিন্তু সেটা যদি মিশা খান মানে আইন করে যদি আপনি সার্চ কমিটির আইনের মধ্যে সার্চ কমিটির বিধান রাখেন এবং তখন সেই একইভাবে হতে পারে আইন করতে সমস্যা কোথায় আর আইন আপনারা যা করবেন বিএনপি তো সংসদে যেভাবে আছে এখন যে অবস্থায় তারা তো আর আপনাদের ইচ্ছার বাইরে বাধা দিয়ে কিছু করতে পারবেন না দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকি মেলে এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আইওএস ডিভাইস একটা আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য আর টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটির এই পর্ব দেখতে না পারলে আপনি যে কোনো সময় ইউটিউবে তৃতীয় মাত্রার যে চ্যানেল রয়েছে সেখান থেকে এই পর্ব এবং পুরনো যে কোনো পর্ব যে কোনো সময় আপনি দেখতে পারেন মিস্টার সর্দার সাখাওয়াত হোসেন বকুল এবং মিস্টার শাজাহান খান অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক দুজন রাজনৈতিক কথা বলছিলেন টেবিলের দু প্রান্তে বসে দুজন দুটো দলকে প্রতিনিধিত্ব করেন এবং দুজনই অনেক অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন কিন্তু শেষ পর্যন্ত যেহেতু তারা প্রকৃত অর্থেই রাজনীতিবিদ তাদের মধ্যে এক ধরনের ঐকমত্যের শুরু আছে ঐকমত্যের জায়গাগুলো এরকম যে দেশে এখন উন্নয়ন হচ্ছে দৃশ্যমান এটি নিয়ে তেমন কোনো বিতর্ক নেই দেশে গণতন্ত্রের খানিকটা হলেও সংকট আছে সেটি এভাবে এসছে যে শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল দরকার ভালো একটি নির্বাচন করা দরকার এবং সবচেয়ে বড় কথা দুজনে একমত যে অংশগ্রহণমূলক নির্বাচন দরকার শুধু অংশগ্রহণমূলক নির্বাচন নয় গণতন্ত্র বলি রাজনীতি বলি অর্থনীতি বলি উন্নয়ন বলি সব কিছুকে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে এবং সেই জায়গায় একথাও উচ্চারিত হয়েছে এই পর্বে যে সুরঙ্গের শেষ প্রান্তে এখনও আলো দেখা যাচ্ছে এবং সেটি বলেছেন বিরোধী দলের যিনি আজকে এই অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি যে সুরঙ্গের শেষে এখনও আলো আছে এবং এ কথাও আলোচনার মধ্যে সে আমরা বাইরে যাই শুনি না কেন অন্তত আজকের এই পর্বে আলোচনার মধ্যে যে বর্তমান সরকারের অধীনও নির্বাচন হতে পারে যদি সরকারটা নিরপেক্ষভাবে কাজ করে কীভাবে হতে পারে সেটি নিয়ে আলোচনা হতে পারে অন্তত আমি ওনাদের আলোচনা থেকে যেটি বুঝেছি কাজে এখনও সম্ভাবনা আছে কিন্তু মূল কথা নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হবে অংশগ্রহণমূলক হতে হবে এবং নির্বাচন মানেই যে গণতন্ত্র নয় সে কথাও আলোচনার মধ্যে এসছে কিন্তু বিতর্কিত বা পক্ষপাতিত্বমূলক পক্ষপাতমূলক নির্বাচন দিয়েও গণতন্ত্র শুরু করা যায় না সূচনা হয় না সেটিও আমাদের মাথায় রাখতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা